দেখছো কত বড় দালান, এত বড় বাড়ি আমার পোলা থাকে। ও তুমি ঠিকই কইছো, অনেক বড় বিল্ডিং, এই বিল্ডিং এ আমার পোলা থাকে। মাথা ঠিক আছে? আপনার পোলা থেকে দেখতে, তা আপনার পোলার নাম কি? আমার পোলার নাম, আমার পোলার নাম আশিক চৌধুরী। ও আশিক স্যারের বাবা আপনারা? আসসালামু আলাইকুম চাচা। চাচা লিফটে পাশে যাব না? লিফট আমরা বুঝি না, আমরা সিঁড়ি দিয়ে যাব। আচ্ছা চাচা। আসলে দেখছো কত সুন্দর ঘর, কি সুন্দর করে সাজাই রাখছে দেখছো? দেখো এই দেয়ালের ছবিটা দেখো। হ্যাঁ কোনটা? এই যে এটা একটা ঠেকা মগ গ্রামের নাহাল দেখছো? এই দেখো এই যে টিনের ঘর, খেরের পালা, তাল গাছ, এই যে রাস্তা, কি সুন্দর ডিজাইন। এই দেখো এটা, এটা দেখো এই যে আমার বাড়ির পাশে যে নদীটা আছে না, ওই নদীর মতো, ওই যে নৌকা, ওই যে এটা এটা কি কয় বাদাম তোলা নৌকা কয়, বাদাম তোলা নৌকা, ওই যে আমার গাঙ্গে চলে এইরকম নৌকা, খুব তো সুন্দর। এটা গুটি, হ্যাঁ গুটি, আমি সব বলে উড়াই তো সব দিলে না, খুব তো সুন্দর। হ্যাঁ ও আচ্ছা এখানে তো ঠান্ডা কেন? বাইরে তো দেখলাম কি গরম, এখানে একটু ঠান্ডা লাগতো। আরে তুমি তো এই বলদা বলদা এর হয়ে গেল লাগা, কিচ্ছু বোঝো না। দেখো না ওই যে মেশিনটা, ওই মেশিন দিয়ে ঠান্ডা হাওয়া বাইরে আসে, এই জন্য আমার ঠান্ডা লাগতেছে। ও ওইটা তাহলে ঠান্ডা মেশিন, ও ঘর ঠান্ডা করে। ওই যে কি কয়, কি নাম জানি ভুলে গেছি, আসি 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 কি যেন কয়, আসি, হ আসি আসি আসি। আরে তুমি বলদা তুমি পারবা না, আসি বাবা আসি। ও তোমরা? ও বাবা এতে আইসা বললাম, তোর মায় গত রাতে স্বপ্ন দেখছিল, তাই তোর দেখার জন্য মনটা তার ছটফট করবার লাগছিল, তাই তারে নিয়ে চলে আইসা বললাম। ঠিক আছে আইসো, ভালো করছো, কিন্তু ফোন দিবা না? ফোন দিলি তো হইতো, আসারকে ফোন দিবা না? ফোন তো দিবারই চাইছিলাম, তুই তো জানোসই আমার একটা যে টিপাই না মোবাইল হেডে আছে, এটা আবার নদীতে পইরা হারাই গেছে গা। তোরা তো কইছিলাম একটা নতুন মোবাইল কিনা দে, তুই তো আর দিলিও না, তাই তোর ফোন করবার পারি নাই, তোর মার হাজুরিতে চলে আইলাম। বাজা তুমি ভালো আছো? বাজা কালকে রাইতে আমি খুব খারাপ স্বপ্ন দেখছি, দেখে মন আনসান করতেছি, আর থাকতে পারছি না, এলি গায়ে পড়ছি। বাজা তুমি ভালো আছো? গা দিয়ে কথা বলতে হবে না, দূর থেকে কথাটা বলো। আরে আসে কে এসেছে? আপনারা আপনারা হঠাৎ এই মাসে কি করেন? হমা চলে আইলাম, তোর শাশুড়ি গত রাইতে আশিকের স্বপ্ন দেখছিল, তাই সকাল থেকে আমার খুব তাগাদা করবার লাগছিল, এই জন্য আশিকে দেখার জন্য দুজন চলে আইছি। হ্যাঁ আর বলতে হবে না, আশিকে দেখার জন্য এসেছেন নাকি কী কারণে এসেছেন সেটা আমার খুব ভালো করে জানা আছে, সবই হচ্ছে ধান্দা, দুবেলা ভালো মন্দ খেতে এসেছেন এটা বললেই তো পারেন, আমি সবই বুঝি ঠিক আছে, আমাকে বুঝাতে হবে না। আচ্ছা যাই হোক আশিক চল। আরে কোথায় বসছেন, সোফাতে কেন বসছেন? আপনাদের নোংরা জামা কাপড় নিয়ে সোফাতে বসবেন না, আমার সোফা নষ্ট হবে। আরে আশিক চলো তো। কি হলো টাই বল তো, কি হয়েছে মানে? তার বাসা চিনি কিভাবে, এই বাড়িতে কিভাবে আসলো? আমি কি জানি বাসা কিভাবে, ও বুঝতে পারছি এবার আমি ক্লিয়ার, তার মানে হিমেল অ্যাড্রেসটা দিছে। হিমেল? হিমেল কিভাবে অ্যাড্রেস দিবে, বাসা তো চিনে বোন না।
ওরা মাঝে মাঝে গেট করতে আসে না আমাদের বাসায়, নিশ্চিত বাবাকে দিয়েছে। আচ্ছা যাই হোক, আসছে, একটু ভালো মন্দ খাওয়াই বিদায় করবো। শেষ কি খাবার খাবার বাবু কোথায়? আজকে কোনো রান্নাবান্না হয়নি, কাজের বউ আসেনি। আর তোমার কি মনে হয় তোমার বাবা মার জন্য রান্না করে এখন আমার এত সুন্দর হাত আমি নষ্ট করব? আমি তোমাকে রান্না করতে থাকবো বলছি, আর তোমার এত সুন্দর হাত নষ্ট করতে হবে না। তুমি একটা কাজ করো, ওই যে গতকালকে যে ওই যে রাতে যে মনে পড়া ছিল না ও, হ্যাঁ তা তুমি ঠিকই বলছো, ফেলে দেওয়ার থেকে ওনাদের খাইয়ে দিলে ভালো হবে। ঠিক আছে, আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাও। কত সুন্দর পাকা দেখছো, পরিষ্কার একটা। হ নিজের পোলার বাড়ি তো, উপরেই কি আর নিচেই কি, আমার কাছে সব সমান। আচ্ছা আশিকের মা, আমরা তো আশিকের বাপ মা, তাইলে আমরা এই উষা জায়গায় বসতে পারব না কে? আমার এই নিশা জায়গায় বসা লাগবো কে? আমার মনে হয় এই জায়গা ওই যে অকজে বড় বড় আত্মীয় স্বজন আছে না, ওই যে প্যান্ট কোট স্যুট পরে হ্যাগ জন্য। আমরা দেখো না একদম গ্রামের মানুষ, এই জায়গাকে পুরান কাপড় লুঙ্গি ফিন্দাইছো, আমাকে এই জায়গা বহ মানায় না। আমরা এখানে ঠিক আছে, তুমি মন খারাপ করছো, মন খারাপ করো না, কান্দো না। দাদা আমাকে আশিকের কাছে ওর বাপ মাই বড়, ওর বাপ মা বড় না তো অন্য কেউ বড় হইব নাকি? আমি তোমার এই কথা মানি না। আশিকের বাপ মন খারাপ করো না, আমাকে আশিক এখন বড় হয়েছে, বিয়া করছে, তার এখন আলাদা জগৎ হয়েছে, সংসার হয়েছে, এটা বুঝতে হইব। এটা এলো এই যুগের হাওয়া, এটা তোমার মাইনে নিতেই হইব, মন খারাপ করে লাভ নাই, বুঝছো? মন খারাপ করো না, আমরা থাকবো এই দুই দিন, আমার গ্রামের বাড়িতে চলে যাবো, আমরা তো এটা থাকতে আসবো না। ওলাটার জন্য মন আনসান করছিল, দেখতে আসি দেখছি শান্তি, চলে যাবো কাল সকালেই চলে যাবো, থাকো না, কান্দো না, তুমি মন খারাপ করো না। আমি আজকে রাত থাকুক না, আমি আজকে এবং গ্রামে চলে যাবো, আমি এর রাতে থাকতে পারব না। তুমি ঠিকই কইছো, আমরা আজকেই চলে যাবো, আমরা রাইতের গাড়িতে চলে যাবো, আমরা থাকবো না এখানে। বৌমা, এই খাওন থেকে কেমন যদি গন্ধ আসতেছে। কি গন্ধ? গন্ধ আবার কি? ও আচ্ছা, আপনাদের বাসায় তো আমার ফ্রিজ নেই, খাবারগুলো ফ্রিজে ছিল, একসাথে অনেকগুলো খাবার ফ্রিজে রাখলে খাবারের গন্ধ মিক্সড হয়ে একটা ঘ্রাণ চলে আসে, আর আপনি বলছেন গন্ধ, তাই না? খেয়ে ফেলুন, এমনি তো গরম করে দিয়েছি। খাও, ওলার বাড়িতে আইসো, দামি খাওন খাইতে, খাও পোলাও মাংস দাও না, আমরা তো বাড়িতে এইসব খাবার পাই না। কি ব্যাপার, মাংসটাকে এভাবে হাতাচ্ছেন কেন? গরম করতে গিয়ে একটু ছুটে গিয়েছে, এটা স্বাভাবিক একটা বিষয়। আর আপনারা তো অজুহাত কেন দিচ্ছেন সেটাই বুঝতে পারছি না, খাবারে গন্ধ এই না সেই না, খাবার খেতে এসেছেন খেয়ে বিদায় হন, আপনাদেরকে যে খাবার দিয়েছে এটাই আপনাদের ভাগ্য। বৌমা, আমাকে কোনো অজুহাত নেই, কোনো অভিযোগও নেই, আমরা তো কই নেই, এই খাবার পচা, এগুলো অনেক দামি খাবার, আমরা গরিব মানুষ, এমন দামি খাবার তো জীবনও চলে দেয়নি। তো আমার পোলার কারণে পোলার বাসায় আইয়া দামি খাবারগুলো চলে দেখছি, হাতে দিয়ে হাতাইতেছি, এখন খামো। এই খাবার আপনারা খাবেন না, উঠেন চাষি, আপনি উঠেন, রাখেন তো এগুলা। কি ব্যাপার, আপনি ওনাদেরকে খাবার থেকে বারণ করলেন কেন? আপনি একটা দারোয়ান, আর আপনি আমার ফ্ল্যাটে ঢুকলেন কিভাবে? দেখেন আফা, এই পচাবাসি খাবার সাসার সাথে খাবে না। খাবে না মানে? ওরা খাবে কি খাবে না সেটা আমার আপনি থেকে জানতে হবে? আপনি কে? ওনার আমাদের ফ্যামিলি মেম্বার, ওনাদের সাথে কিভাবে ব্যবহার করব আর কিভাবে খাবার দেব সেটা একান্ত আমাদের পার্সোনাল ম্যাটার। আফা, এই খাবার যদি ওনারা খায় ওনাদের তো অসুখ করবো,
তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলছিস? কি ব্যাপার, এত চিৎকার করছিস? আরে দেখো না, এই দারোয়ান তাদেরকে খারাপ থেকে বারণ করছে। কি রে তোর সমস্যা? কি তোর ডিউটি নিচে, তুই উপরে কি করতেছিস? ভাইজান আপনি যাই কম, এই খাবার আমাদের খাইতে দেবো না। দেখ আর একটা কথা বলবি না, তোর সাহস তো কম না, তোকে এই বাড়িতে চাকরি দিচ্ছি আমি, আমি যা বললো যা করতে বলো তুই তাই করবি, আর তুই এসে মাগুরি করতেছিস তাই না? আর একটা যদি কথা বলিস না আমি তোর চাকরি নট করে দিবো বলে দিলাম। ভাইজান আপনি আমার কি চাকরি নট করবেন? আমি তো আপনার চাকরি করবো না, অনেক চাকরি করছি আপনার, এই চাকরিটা তো বড় বাড়ি, কিন্তু এই বাবা আমার জায়গা আপনার বাড়িতে হয় না। আপনার মনে মনুষ্যত্ব নাই, মানবতা নাই, একজন মানবতাহীন মানুষের বাড়িতে আমি কাজ করবো না। ভাইজান আপনার একটা কথা কই, যে বৃদ্ধাশ্রম আছে না ওইখানে কোনো ধারণের বাপমা পাবেন না, কোনো রিস্কলের বাপমা পাবেন না, আপনার মতো কিছু শিক্ষিত টাকালো মানুষ আছে, অমানুষ মানুষ না অমানুষ, তাদের বাপমা বৃদ্ধাশ্রমে থাকে। চাচা আমার সাথে চলেন, চাচি চলেন, এই অমানুষ বাড়িতে আর এক মুহূর্ত না, চলেন চাচা।